Dr. ইউনূসের প্রতিষ্ঠান নিয়ে বিদ্বেষমূলক আচরণে জাতিসংঘ উদ্বিগ্ন নিয়মিত ব্রিফিং এ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে কথা জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুরারিক এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী জানান ডক্টর ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই গ্রামীণ টেলিকমের আটটি প্রতিষ্ঠান জবরদখলের অভিযোগ তুলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এ নিয়ে পুলিশের কাছে প্রতিকার চেয়েও পাননি দাবি করে আদালতে যাওয়ার ঘোষণা দেন শান্তিতে নবীলজয়ী কতগুলো বাইরের লোক এসে এটা জবরদখল করে আমরা বাইরের লোক হয়ে গেলাম তাদের কাছে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উঠে আসে এ প্রসঙ্গ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন ডক্টর ইউনূসের সঙ্গে যা ঘটছে বলে খবর পাওয়া যাচ্ছে তাতে জাতিসংঘ উদ্বিগ্ন ডক্টর ইউনূস জাতিসংঘের একজন মূল্যবান অংশীদার জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে তার ভূমিকা অনেক আমরা ইউনূসের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছি যেসব প্রতিবেদন বাংলাদেশে প্রকাশিত হয়েছে তার মাধ্যমে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের বিদ্বেষমূলক আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167# of Bangladesh on issues related to him. জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন ডক্টর ইউনূসের মামলার বিষয়ে সরকারের কোনো হাত নেই আমি স্পষ্ট করে বলতে পারি যে তিনি প্রথম কথা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তার বিরুদ্ধে মামলা করেছে স্বাধীন দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছে এইগুলি সরকারের কোনো হাত নেই আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন সরকার এখন উন্নয়নে মনোযোগী বিএনপির আন্দোলন নিয়ে চিন্তার সুযোগ নেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের কাজগুলি করবেন সেই দিকেই মনোযোগ দিচ্ছেন লিখন কান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক